আমি নিজের পাশাপাশি শুধু বাংলাদেশকেও গর্বিত প্রমাণ করছি। শীষ কিন্তু আসলে শীষ দিয়ে গান বাজানো কিন্তু খুব একেবারে সহজ কিছু না, সবাই পারে না। আচ্ছা, ছোটবেলা থেকেই যেহেতু আমি মিউজিকের সাথে যুক্ত ছিলাম, সেই থেকেই আমার ইচ্ছা ছিল মিউজিক নিয়ে কোনো একটা কিছু করার, সেটা যে ওয়ার্ল্ড রেকর্ড করব বিষয়টা এমন না। তো পরবর্তীতে যেহেতু মিউজিকে লাইনেই ছিলাম, তো হঠাৎ করে মনে হলো শীষ গানটা নিয়ে কিছু করা যায় কি না। তো শীষ গানটা অনেক আগে থেকেই আমি পারি, প্রতিদিন প্র্যাকটিস করা করতে 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 হঠাৎ মনে হলো এটা নিয়ে করা যায় কি না। যেহেতু পড়াশোনার সুবাদে আমি ভারতের ব্যাঙ্গালোরে ছিলাম, তো সেখান থেকে আমি ইন্টারন্যাশনাল বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে এই শীষ গান নিয়ে একটি অ্যাপ্লাই করি এবং তারা আমাকে একটি সদুত্তরে জানায় যে পজিটিভ রেজাল্ট, যে তুমি সাময়িকভাবে এলিজেবল। পরবর্তীতে ওদের যে পর্যবেক্ষণ টিম আসে, আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, ওদের দেওয়া টাস্কগুলো আমি কমপ্লিট করি। একটা দীর্ঘ ছ মাসের পরীক্ষা নিরীক্ষা শেষে এই বছর মার্চ মাসে ওরা আমাকে এলিজেবল ঘোষণা করে এবং আমার সার্টিফিকেট সহ যাবতীয় সব লজিস্টিক যে কিটগুলো সেগুলো আমাকে পাঠিয়ে দেয়। অনুভূতি অনেক ভালো যখন একটা রেকর্ড করি, শুধু পার্সোনাল না, এটা পুরো বিশ্বে যেমন একটা সম্মানের বিষয়, তেমন আমি আমার নিজের দেশকে উপস্থাপন করতেছি, কারণ আমার নামের পরে কিন্তু বাংলাদেশ। যেহেতু আমি ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করেছি ইন্টারন্যাশনাল পিপল হিসাবে, তো সেখানে আমি নিজের পাশাপাশি শুধু বাংলাদেশকেও গর্বিত প্রমাণ করছি। এবং আমি আমার বিশ্ববিদ্যালয়ে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, সেই থেকে যখন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম যে রেকর্ডটা করেছি সেখানে কিন্তু কাকন উজ্জ্বল নিচে বাংলাদেশ লেখাটা ছিল। সো নিজের পাশাপাশি নিজের দেশ, নিজের জেলা এবং নিজের সাবেক বিশ্ববিদ্যালয়, সাবেক কলেজ সব কিছুই এখানে উল্লেখ হয়ে আসতেছে, যে আমার নামের পরেই বিএম কলেজের একজন সাবেক শিক্ষার্থী ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সো এখানে নিজের ভালো লাগাটা প্রচুর, কারণ বিএম কলেজের মতো একটি স্বনামধন্য কলেজকে আমার বিশ্ব রেকর্ডের মর্যাদা দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে, যারা আমার নিন্দুক ছিল, যারা আমার শীষ গানটা নিয়ে অনেক সময় ট্রোলে স্বীকার করতো এগুলো করে কি হবে, যারা আমাকে বিভিন্ন ধরনের ভাইরাল করতো এই শীষ গানের কিছু ক্লিপ নিয়ে, তারাও আজকে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, যেগুলো আমার কাছে খুবই ভালো প্রাপ্তি। পর্যায়ে শীষ দেওয়ার যে প্রতিভাটা, এটা তো শুরু থেকেই দেখছি, তখন ভালো লাগতো, কিন্তু বুঝি নাই যে এরকম কিছু হবে ভবিষ্যতে বা এত বড় কিছু ঘটতে পারে। তবে মনে হয়তো যে যেহেতু ওর এরকম একটা ভালো সুন্দর একটা প্রতিভা আছে, যে শীষ কিন্তু আসলে শীষ দিয়ে গান বাজানো কিন্তু খুব একেবারে সহজ কিছু না, সবাই পারে না। তো এই প্রতিভাটা থেকে হয়তো ওর ভালো কিছু হবে, সেরকমই কিছু ঘটছে। এবং মাঝে মাঝে যখন আমরা শুনতাম তখন আমরা বলতাম যে তুমি এই গানটা শীষ দিয়া বাজায় আমাদের শোনাও, শোনাই তো। তাহলে একটা ভাইয়ের সাফল্যে বোন কীরকম খুশি হয়, আমার ভিতরে ঠিক সেরকম অনুভূতি হইতেছে, যে আমার ভাই হোক ধর্ম ভিন্ন কিন্তু সে তো আমার ভাই, ও যে এই বিশ্ব রেকর্ডটা করছে এটা কিন্তু আমাদের বরিশালের গর্ব, বাংলাদেশের গর্ব, যে একটা বাংলাদেশের একটা ছেলে, বরিশালের একটা ছেলে যে শীষ বাজাইছে বাংলা গানে এবং সেটা বিশ্ব রেকর্ড ও করতে পারছে। ইন্টারন্যাশনাল বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড মূলত বিশ্বের যারা নির্দিষ্ট একটা স্কিলের অধিকারী তাদেরই দিয়ে থাকে। তো বিভিন্ন ক্যাটাগরির লোকজন বাংলাদেশে বা বিদেশে থাকতে পারে, কিন্তু হুইসেল ক্যাটাগরিতে বাংলাদেশের মধ্যে আমি ফার্স্ট, যে কিনা বাংলা গানে সব থেকে বেশিবার হুইসেল বাজিয়ে একটি বিশ্ব রেকর্ড করেছে এবং এটা আমি প্রথম।
এখানে। আমি আশা করব নতুন যারা আছে তারা এই রেকর্ডটা ভাঙুক, এবং আমি তাদের চ্যালেঞ্জ জানাই তোমরা এই রেকর্ডটা ভাঙো এবং আমি তোমাদের রেকর্ড ভাঙি, কারণ একটা রেকর্ড গড়া মানেই সেটা ভাঙা। সো আমি চাচ্ছি নতুন কেউ আসুক এই পর্যায়ে। এটা অনেকে যোগাযোগ করছে, ইভেন আমি যখন রেকর্ডটা করতে যাচ্ছিলাম অলরেডি যারা রেকর্ড করছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছি। এখন আমি যেহেতু একজন রেকর্ড হোল্ডার, আমার কাছে অনেকেই আসে কীভাবে রেকর্ডটা করতে পারে, সেটা শুধু হুইসেল না। একজন দেখা গেলো একটা ছেলে ফুটবল নিয়ে খুব ভালো আগাচ্ছে, ও রেকর্ড করার মতো সেই সুবিধাটা পাচ্ছে না বা অপশনটা জানে না, তো আমি তাকে যথেষ্ট সাপোর্ট করতেছি। এবং যারা হুইসেল নিয়ে কাজ করতে চায়, তো বিষয়টা হুইসেলটা কি একদিনে তো সম্ভব না, যেমন আমার দীর্ঘ 5 বছরের প্রচেষ্টা আজকে আমি হুইসেল পর্যায়ে চলে আসছি। তো যারা হুইসেল নিয়ে কাজ করতে চায় তাদের সুদূর আমন্ত্রণ জানাই, এবং আমরা যারা হুইসেলের মতো একটা বিশ্ব রেকর্ড করেছি, আমাদের যাদের একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এবং স্বীকৃতিপ্রাপ্ত, আমি নির্দিষ্ট কর্তৃপক্ষের আকর্ষণ জানাচ্ছি যে আমাদের সুযোগ দেওয়া হোক বাংলা গানে যে হুইসেলটা যে একটু কম ব্যবহার হচ্ছে, বা আমরা এই হুইসেলটা নিয়ে সামনে যাতে আরও আগাতে পারি সেই আহ্বান জানাচ্ছি, আমাদের সুযোগটা দেওয়া হোক। আমার আবদার একটাই, আমাদের এই প্রতিভা বা এই অর্জনগুলো জাস্ট এই সময়ের ভিড়ে জানি হারিয়ে না যায় এবং জাস্ট নিউজ হলো দেখে রাখলো, বিষয়টা এমন না হয়। আমরা জানি পর্যাপ্ত সুযোগ পাই, আমরা ব্যক্তি উদ্যোগে এতটুকু আসতে পেরেছি, যদি আমাদের সংশ্লিষ্ট যারা আছে তারা যদি একটু সুযোগ দেয় হয়তোবা আমরা হারিয়ে যাব না, হয়তোবা ব্যক্তি উদ্যোগে যতটুকু আগানো যায় পাশে একজন দাঁড়ালে তার থেকে বেশি আগাতে পারবো। সো আমার একটাই দাবি থাকবে যে যেই ক্ষেত্রেই অবদান রাখুক না কেন সবাই কিন্তু আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, সেটা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বিদেশে বসে করলেও কিন্তু দিন শেষে আমি বাংলাদেশি একজন নাগরিক হিসাবে নিজেকে উপস্থাপন করি। সো আমার একটাই আবেদন থাকবে, আমরা যারা যেই সব বিষয়ে ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরেছি বা যাদের যেই সব বিষয়ে একটা অর্জন আছে তাদের সেই সব বিষয়ে সুযোগটা দেওয়া হোক। যেমন আমি মিউজিকে একটা অর্জন করেছি, আমাকে মিউজিকে এমন কোনো সুযোগ দেওয়া হোক যাতে আমি হুইসেলটা বাংলা গানে ব্যবহার করতে পারি, সেই সুযোগ জানি আমি পাই। আসলে কাকনের মতো প্রতিভা বরিশাল থেকে বাংলাদেশে অনেক আছে, কিন্তু এদেরকে এরকম সুযোগ সুবিধা দিয়ে পেট্রোনাইজ করার মতো কেউ নেই। সংশ্লিষ্ট দপ্তর যারা আছেন, আমরা মনে করি এইসব তরুণ প্রজন্মকে আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে পরে আমাদের বাংলাদেশে বিশ্ব সবাই আরও বেশি নান্দনিকভাবে পরিচিত হবে।